আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন গুরুকুর রাজবাড়ি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি বাইপোলার জংশন ট্রানজিস্টর সম্পর্কে আলোচনা করব তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর দেখুন ট্রানজিস্টর কি প্রথমে আমরা যদি বুঝতে চাই যে ট্র্যানজেস্টার কী জিনিস সেটা আমরা তাহলে প্রথমে বলবো যে ট্রানজিস্টর কাকে বলে এটা সংজ্ঞা জানলেই কিন্তু ট্রানজিস্টর সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন দুটি ইংরেজি শব্দ ট্রান্সফার এর টেনেস এবং রেজিস্টরের স্টর সমন্বয়ে ট্রানজিস্টর শব্দটি উৎপত্তি ট্রানজিস্টর হচ্ছে তিনটি টার্মিনাল তিনটি স্তর এবং দুইটি জংশন বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস যা সিগন্যালের শক্তি বৃদ্ধি করে এক কথায় এ সেমিকন্ডাক্টর ডিভাইস সিগন্যালের শক্তিকে বর্ধিত করে এবং অটোমেটিক সুইচ হিসাবে কাজ করি তাকেই ট্রানজিস্টর বলে ট্রানজিস্টর মূলত দুই ধরনের এক হচ্ছে বাইপোলার জংশন ট্রানজিস্টর এবং ইউনিপোলার ট্রানজিস্টর আজকে আমরা বাইপোলার জংশন ট্রানজেস্টর বিজেটি সংক্ষেপে বলা হয় এটি সম্বন্ধে আলোচনা করব দেখুন এখানে আমি এই বাইপোলার জংশন ট্র্যানজেস্টর আবার দুই প্রকার পি এন এবং এনপিএন ট্রানজিস্টর এখানে এই যে দেখুন এই যে আমি সুন্দর করে এর প্রতীকটা অঙ্কন করেছি এন পি এবং এর স্যাম্পল হচ্ছে এইরকম যখনই দেখা যাবে তখনই বুঝবেন এটা এনপিএন ট্রানজিস্টর এই যে এই চিহ্নটা থাকবে যখন বেজের থেকে এই যে দেখুন তিনটে পা আছে তিনটে স্তর কালেক্টর বেজ এবং ইমিটর এবং বেজের থেকে দেখুন বাইরে যাচ্ছে যখন এই যে তীর চিহ্ন দেখছেন এই তীর চিহ্ন যখন বাইরের দিকে যাচ্ছে এই এখানে ইমিটরের দিকে তখন বুঝবে এই এনপিএন ট্রানজিস্টর আর যখন পিএনপি ট্রানজেস্টার হবে তখন কিন্তু ভিতরের দিক যাবে এই দেখুন ইমিটর দিয়ে বেজের দিকে তীর চিহ্ন যাবে এই স্যাম্পলটা দেখলেই বুঝতে পারবেন কোনটা এনপিএন ট্র্যানজিস্টর আর কোনটা পি এন এই স্যাম্পল দেখি বুঝতে পারবেন খুব সহজে তে আমরা আর একটু বিস্তারিত বর্ণনা করি যে ট্র্যানজেস্টর তিনটি লেয়ার থাকে যথা ইমিটর এই যে দেখুন ইমিটর এই যে এখানে দেখুন ইমিটর এই যে পির এই পাশে এই পাশে এন এই পাশে এই যে দুই পাশে আছে ইমিটর তারপরে বেস এই যে নিচেরটা বেস ঠিক বি এ আমি লিখে রাখছি তারপরে কালেক্টর এই যে এই পাশে কালেক্টর ইমিটরকে সবচেয়ে বেশি ড্রপিং করা হয় এটা ইমিটরে বেসকে সবচেয়ে কম ড্রপিং এবং কালেক্টর রিজনকে ইমিটর এর চেয়ে একটু কম পরিমাণ ড্রপিং করা হয় কালেক্টর রিজনটি সবচেয়ে বড় এই কালেক্টর হচ্ছে সবচেয়ে বড় এরপর ইমিটর রিজন এবং সবচেয়ে কম বা পাতলা রিজন হচ্ছে বেস এই বেজটা ইমিটরের কাজ হল ইলেকট্রনগুলিকে বেজে ইমিট বা প্রেরণ করা আর বেজের কাজ হলো যে ইলেকট্রনগুলি প্রেরণ করেছে সেগুলোকে কালেক্টরে প্রেরণ করা আর কালেক্টরের কাজ হচ্ছে কালেক্ট করা তে আমরা যদি এইভাবে ছবিটাকে আমরা একটু বর্ণনা করি তাহলে দেখুন এই যে ইমিটর থেকে এখানে বেজের দিকে অল্প কিছু কারেন্ট যাচ্ছে এখানে ইফ এ স্মল কারেন্ট ফ্লো হেয়ার এই বেজের দিকে আর সব কিন্তু বেশি যাচ্ছে এই যে লার্জ কারেন্ট টু ফ্লো হেয়ার কালেক্টরে যাচ্ছে সবগুলো কারেন্টে যাচ্ছে তো এইভাবে ফ্লো হয় কারেন্টটা এই যে চিহ্ন কেন দেয়া হয় ইমিটরে তীর চিহ্ন দেওয়া হয় কেন উত্তর এটি বেস কারেন্ট থেকে বেশি ড্রপিং করা থাকে এটি থেকে বেজের দিকে ইলেকট্রন প্রবাহিত হয় সেই জন্য এটা এই চিহ্নটা দেওয়া হয় তাই আমরা পিএনপি এবং এনপির মধ্যে কিছুটা পার্থক্য সেই পার্থক্যগুলো দেখি এখন ছবিতে প্রথমেই আপনার এই প্রতীক দিয়ে পার্থক্যটা দিবেন তারপর আরও যে পার্থক্যগুলো আছে আমি একে করে আমি আপনাদের দেখাচ্ছি একটি পি টাইপ সিলিকন খণ্ডের মাঝখানে খুব পাতলা বা শুরু করে এন টাইপ সিলিকন স্থাপন করে পি এন পি তৈরি করা হয় আর এনপিএন ট্রানজিস্টর হচ্ছে একটি এন টাইপ সিলিকন খণ্ডের মাঝখানে খুব পাতলা বা শুরু পি টাইপ সিলিকন স্থাপন করে এন পি এন ট্রানজিস্টর তৈরি করা হয় এই দেখুন এখানে প্রতীকে এখানে সুন্দর করে আমি যা লিখেছি এখানে এই যে প্রতীক দিয়ে সুন্দর করে অঙ্কন করেছি তো দুই নম্বর হচ্ছে দেখুন হোল হোল মানে অর্থ যেখানে ইলেকট্রনটা জমা হবে এই যে আমি ছবিতে নিচে দেখেছি দেখুন হোলের চলাচলের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয় আর এই যে এনে দেখুন ইলেকট্রন তো ইলেকট্রনের চলাচলের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয় এই পাশে এনপিএনএ এর ফ্রিকোয়েন্সি রিসপন্স কম আর এই পাশে ফ্রিকোয়েন্সি রিসপন্স বেশি আর এই পাশে দেখুন ইমিটরে পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয় আমরা যদি এই যে তে দেখি এটা পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয় এবং এনপিএনএ হচ্ছে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয় এর স্থায়িত্ব ও খরচ কম আর স্থায়িত্ব ও খরচ তুলনামূলকভাবে বেশি এটা গেল পার্থক্য এখন যদি আমরা ট্র্যানজেস্টারের বায়োসিংটা সম্পর্কে দেখি ট্র্যানজেস্টরকে কার্য উপযোগী করার জন্য একে বাহির হতে যে ডিসি সাপ্লাই দেওয়া হয় একে ট্রানজিস্টর বায়াস ভোল্টেজ বলা হয় উক্ত বায়াস ভোল্টেজ প্রয়োগ করার কৌশলকে বায়োসিং বলা হয় বায়োসিংয়ের শর্ত হল বেস এমিটার জংশন ফরওয়ার্ডিং বায়োসিং এই দেখুন বেস আমরা যদি এই যে বেস এবং ইমিটর দেখছেন এই পাশে কিন্তু ফরওয়ার্ড বায়োসিং ফরওয়ার্ড বায়াস লিখছি এবং বেস কালেক্টর জংশন রিভার্স বায়াসিং করা তো দেখুন এই পাশে বেস এবং কালেক্টর যদি হয় তাহলে এখানে রিভার্স বায়াস দেখছেন তো এইভাবে আপনারা বায়োসিংটা করতে পারেন এখন চলে আসি ট্রানজেস্টরি ইমিটরের তুলনায় বেস পাতলা হয় কেন বেস রিজন মূলত কন্ট্রোলের কাজ করে এই জন্য একে পাতলা বা শুরু রাখা হয় পাতলা না হলে ইমিটরের সম্পূর্ণ কারেন্ট দিকে প্রবাহিত হয়ে যাবে কালেক্টরে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তিনটি কারেন্টের মধ্যে সম্পর্ক এখন দেখুন আমরা জানি ইমিটর কারেন্ট সমান সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট যোগফল এইখানে আমি এদের এই যে বর্ণনাগুলো লিখেছি দেখুন আচ্ছা তারপরে চলে আসি ট্রানজেস্টরের বৈশিষ্ট্য কি আমরা বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে ট্রানজেস্টরের রিজন বাই স্তর তিনটি ইমিটর বেস কালেক্টর এদের মধ্যে ইমিটর বেজের তুলনায় চওড়া থাকে আবার কালেক্টর বেজ এবং ইমিটরের তুলনায় চলা থাকে দুই হচ্ছে ইমিটরের ড্রপিং লেভেল একশো পার্সেন্ট বেস রিজনকে ইমিটরের তুলনায় দুই থেকে পাঁচ পার্সেন্ট এবং কালেক্টর রিজনকে পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট ড্রপিং করা হয় তিন নম্বর ট্যানজেস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহারের সময় বেস ইমিটারকে ফরওয়ার্ড এবং বেস কালেক্টরকে রিভার্স বায়স করা হয় চার নম্বর বেস ইমিটরের জংশনে রেজিস্টেন্স কম এবং বেস কালেক্টর জংশনে রেজিস্টেন্স খুব বেশি থাকে তো বন্ধুরা এভাবে আমরা ট্রানজিস্টরকে সুন্দরভাবে এই পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরে বর্ণটা দিতে পারি তো আপনাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় বোঝার তাহলে ভিডিওর নিচে ইনবক্সে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও